বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে, তাই এখানে বিনিয়োগ করে উন্নয়নের অংশীদার হতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলা ব্যবসায়ী কাউন্সিলের সাথে মতবিনিময় সভায় আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশকে বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগের অন্যতম সম্ভাব্য অংশীদার হিসেবে স্বীকৃতি দেয় ইউএস চেম্বারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। Bangladesh has been recommended to graduate from the LDC in 2026. ভৌত অবকাঠামোর পাশাপাশি দেশে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত নিয়মকানুনগুলোকে সংস্কার ও সহজ করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে এবং বিদেশি বিনিয়োগসমূহ সংসদের আইন ও দ্বিপাক্ষিক চুক্তি দ্বারা সুরক্ষিত। এছাড়া মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং অন্যান্য বাণিজ্য সুবিধার মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে হবে। 2041 সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার জন্য উচ্চভিলাষী বাংলাদেশ, তাই বন্ধুত্বপূর্ণ দেশগুলো থেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বর্ধিত বিনিয়োগ প্রয়োজন। বেস্ট পসিবল পলিসি ফ্রেমওয়ার্ক টু ইজ আওয়ার বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ক্লাইমেট।